অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আবারও অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। আজ বিকেল 5:30টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য, সিবিআই দপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আপনাদের আরও একবার জানাবো, অনুব্রত মণ্ডলকে সিবিআই হাজিরার নির্দেশ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে আজকেই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে এবং সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে তাকে আসতে বলা হয়েছে। সিবিআই তরফে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে চিনার পার্কে তিনি যেখানে রয়েছেন এই মুহূর্তে, তাকে সেখানেই আজকে সিবিআইয়ের একটি দল যায়, সেখানে গিয়ে তাকে নোটিশ সার্ভ করা হয় এবং সিবিআই তরফ থেকে একইভাবে মেল এবং তাকে ফ্যাক্স করা হয়, এমনটাই সিবিআই তরফ থেকে বলা হচ্ছে। সিবিআই সূত্রের খবর যে আজকে বিকেল 5:30টার মধ্যে তাকে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গরু পাচার মামলায় তাকে তলব করা হয়েছে। গুরুত্বপূর্ণভাবে আমরা জানি যে ঠিক 17 দিন আগে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল এবং সেই সময় তাকে নিজাম প্যালেসে আসতে বলেছিল, দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল তিনি নিজাম প্যালেসে হাজির না হয় তিনি SSKM হাসপাতালে যান এবং তারপরে তার চিকিৎসা হয়েছে, সেখানে তিনি ভর্তি ছিলেন। যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় তা হলো যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর SSKM হাসপাতাল থেকে গতকালই তিনি ছাড়া পেয়েছেন এবং তারপর কিন্তু অনুব্রত মণ্ডলকে আজকে প্রথম তলব করা হলো। যদিও গরু পাচার মামলায় এর আগে 5 বার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডল গড় হাজিরছেন এমনটাই সিবিআই তরফ থেকে বলা হচ্ছে। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে যখন এবার ডাকা হয়েছে সেই সময় কিন্তু তিনি হাসপাতালে ভর্তি নেই, এক দ্বিতীয়ত তিনি যেটা জানা যাচ্ছে যে তার কিন্তু কোনো রকম হাইকোর্টের তরফে কোনো প্রোটেকশন নেই, কিন্তু কারণ এর আগে অনুব্রত মণ্ডল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দু জায়গায় তিনি আবেদন করেছিলেন যাতে তাকে রক্ষক বলতে হয় আদালতের তরফে, কিন্তু সেই রক্ষক তাকে দেওয়া হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিকেল 5:30টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই দপ্তরে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে, যেখানে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যেই সিবিআই যদি তদন্তকারী আধিকারিক গরু পাচার মামলায় তিনি এসে হাজির হয়েছেন সিবিআই দপ্তরে এবং তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি দিচ্ছেন। কারণ যেটা সিবিআই সূত্রের খবর যে এর আগে অনুব্রত মণ্ডলকে যখনই তলব করা হয়েছে তখন কিন্তু অনুব্রত মণ্ডল কখনো তিনি আইনজীবীদের চিঠি পাঠিয়েছেন, কখনো তিনি মেল করেছেন এবং সেক্ষেত্রে তিনি গড় হাজির ছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু তিনি এই মুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাকে ডিসচার্জ করা হয়েছে, সিবিআই মনে করছে যে এই মুহূর্তে তার মেডিকেল স্টেটাস, তিনি সুস্থ রয়েছেন, তিনি স্থিতিশীল রয়েছেন, সেই জায়গায় তাকে জিজ্ঞাসাবাদ করাই যেতে পারে, তাকে এক্সামিন করাই যেতে পারে এমনটা সিবিআই মনে করছে। সেই কারণে তাকে আজকেই তলব করা হয়েছে। প্রাসঙ্গিকভাবে গতকাল SSKM হাসপাতালে গতকাল সন্ধ্যাবেলায় অনুব্রত মণ্ডল তাকে ডিসচার্জ করা হয়, তিনি ছাড়া পান। একবারই বিক্রম, গতকাল SSKM হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল এবং তারপর 24 ঘন্টাও পার হয়নি তার মধ্যেই আবারও সিবিআই তলব। অনুব্রত মণ্ডল তার তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে যে তিনি আজ হাজির হচ্ছেন কিনা? 5:30টার মধ্যে তাকে হাজির হতে বলা হয়েছে। দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি যে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেবেন কিনা। সিবিআইয়ের সঙ্গে কিন্তু তার সে বিষয় নিয়ে কোনো কমিউনিকেশন হয়নি। সিবিআইয়ের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু তারা এই গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছিলেন, গতকালও যে কথা আমরা বলছিলাম যে সিবিআইয়ের তরফ থেকে গত 17 দিন আগে যখন তাকে ডাকা হয়েছিল, তারপর যে 17 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, গোটা মেডিকেল স্ট্যাটাসের উপরে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে নজর রাখা হচ্ছিল এবং যেই মুহূর্তে সিবিআই জানতে পারে যে গতকাল তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে, সিবিআই মনে করছে যে তিনি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন, মেডিকেল স্টেটাস কিন্তু স্টেবল রয়েছে এমনটা সিবিআই মনে করছে। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে। সেই অনুযায়ী সিবিআই তরফ থেকে আজকে তাকে নোটিশ পাঠানো হয়েছে, 160 CRPT অর্থাৎ সাক্ষী হিসেবে তাকে নোটিশ পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে এবং বলা হয়েছে যে আজকের সিবিআই নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে দপ্তর সেখানে তাকে হাজির হতে হবে, সেখানে তাকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চান। কারণ গরু পাচার মামলায় যেটা সিবিআই সূত্রের খবর যে আগে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ ইনামুল হক সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদে কিছু তথ্য উঠে আসে যেটা ভেরিফাই করার দরকার রয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। একবারই নজর রাখো বিক্রম, অনুব্রত মণ্ডল আজ 5:30টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হন কিনা আমাদের নজর থাকবে সেদিকে, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো। আজই সিবিআই দপ্তরে হাজির হওয়ার কথা বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে।